এমনি উঠাইলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ্রেস ব্লগ ইন কুকিং। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আজকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ বৎসরে সবাইকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করতে চলেছি। তো ওদিকে মা পুজো দিচ্ছে, আর আমি স্নান করে আসছি। দোকানে গিয়ে পুজো দিতে হবে, তো দোকানে ব্রাহ্মণ দিয়ে দিব না, আমিই দিব। তো ওদিকে ঘন্টির আওয়াজ শুনতে পাচ্ছ, তো চলো অল্প দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পারলে, এদিকে দিচ্ছে মা পুজো। তো আমি স্নান করে আসলাম, এটা নতুন। তো আরও দুটো আছে, তো ওগুলো পরিনি, যে গরম দিয়েছে। এটা একটু গেঞ্জি কাপড়ে, তার জন্য একটু কমফোর্টেবল, তার জন্য এটা পরে নিলাম। তো এবার ফটাফট করে রেডি হয়ে যাবো, একটু পরেই রেডি রেডি হয়ে দোকান যাব। দোকানে গিয়ে পুজো টুজো দিব, যেহেতু উপাস আছি। পুজো দিয়ে যাবো একটু মন্দিরে, সামনে আছে শনি মন্দির, নারায়ণ মন্দির, আর কাল হলো হনুমান জয়ন্তী। তো আমাদের এখানে মন্দিরে খুব সুন্দরভাবে নারায়ণ মন্দিরে সাজিয়েছে, তো ফটাফট রেডি হয়ে যাই। Thank you.
Gracias.
তো আমাদের পুজো শেষ, তো শনি মন্দিরে পুজো দিয়ে আসলাম। তো নারায়ণ মন্দিরে যাইনি, নারায়ণ মন্দির যেহেতু কালকে হনুমান জয়ন্তী, প্রচুর ভিড়, সব মানে মানুষজন প্রচুর ভিড়, তার জন্য নারায়ণ মন্দির যাওয়া হয়নি। শনি মন্দিরে পুজো দিয়ে আসলাম। এবারে যে এখানে পৌঁছাতে এই যে পুজো হয়ে গেছে, এবার সবাইকে একটু প্রসাদ দেব। তো আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেলো, সবাইকে প্রসাদ দিয়ে দিলাম, আশেপাশের দোকানদারকে সবাইকে মিলে প্রসাদ দিয়ে দিলাম। এবার একটু বসবো, বসে তবে ঘরে যেতে হবে, রান্না বান্না সব আছে। সকাল থেকে কিছু খাইনি আজকে, জাস্ট পুজো দিয়ে সবাইকে প্রসাদ দিলাম। তো এবার একটু ঠান্ডা খাবো, এদিকে গলা নিয়ে গেছে, একে গলা ভাঙ্গা। তো দীঘা গিয়ে তো খেতেই পারলাম না গোলা ফোলা, তো এখন একটু খাই স্প্রাইট, বেশি ঠান্ডা নেই গরমে। তো দীঘার ব্লগ তো দুটা পেয়েছো, আরো বাকি আছে ব্লগ। তো আজকে তো যেহেতু শুভ নববর্ষর আমাদের, তো তার জন্য নববর্ষের ব্লগটা করছি, আর বাকি দীঘার ব্লগ তো আসবে, আর দু তিনটা ব্লগ আছে। এই বছরটা যেন খুব ভালো যায়, সবার ভালো যায়, সবার মঙ্গল কামনা করছি, বছরটা যেন ভালো যায়। সামান্য খাবে, গরম করে পুরো গরম হয়ে যাবে একটু পরে, এটা নিয়ে ফ্রিজে ঢুকাতে হবে। মা খাচ্ছে তো, গরমই না, গরম না, আর ঠান্ডা নেই, টক খেয়েছো, লাগছে ঠান্ডা, একটুকু ঠান্ডা নেই। দীঘে গিয়ে গোলা খেতে পারিনি, এর থেকে দুঃখ আছে, ওর জন্য লাগিয়ে তো। বন্ধুরা জাস্ট ঘরে আসলাম, ঘরে এসে তালাটা খোলা হলো, খুব গরম পড়েছে, কি বলবো আর, গরম পড়েছে। স্প্রাইট কিনেছিলাম একটু, আচ্ছা তো এটা রেখে দেয় ফ্রিজে। সকাল থেকে জাস্ট স্প্রাইট খাওয়াই, চিপসটাও খাইনি আমি, রান্না বান্নার তো খবর নেই, রান্না বান্না করতে হবে, বাইরে কি রোদ। তো বন্ধুরা ভীষণ গরম পড়েছে, তো মাকে এসে সবজি সবজি কেটে দিলাম, তো এই যে সবজির বাকলগুলো নিয়ে রেখে দিচ্ছি এখানে, পরে মা ফেলে দিবে, তো পরে মা ফেলে দিবে। তো ওই যে সবজি কেটে রেখেছি এখানে, আলু টমেটো, তো মা এদিকে রান্না করছে, এখানে হচ্ছে মাছ ভাজা, আজকে তো মাছ করবে আর ইসে করবে, ডাল করেছে, মাছ ডাল আলু ভাজা স্যালাড আছে, তো বেশি কিছু করছি না, মাছের ঝোল। তো মানে আজকে পুজো সুজো যেহেতু দেওয়া হয়েছে, দোকানে টোকানে দেওয়া হয়েছে, দিদার দোকানে পুজো দেওয়া হয়েছে, আমাদের দোকানে পুজো দেওয়া হয়েছে, ঘরে পুজো দেওয়া হয়েছে, তো মাছ ভাজা যেতে যেতে একটু লেট হয়ে গেছে। তো কাতল মাছ ছিল, কাতল মাছই নিয়ে আসা হয়েছে। তো ভেবেছিলাম, বলেছিলাম যে মাথা পেলে মাথা আনতে, মুড়ো মানে মুড়ো আনতে তো মুড়ি ঘন্ট করবো, কিন্তু মুড়ো একটাও ছিল না, পাওয়া যায়নি। আর পুজোর আগে তো মাছ কিনা একদম মানে পসিবল না, যেহেতু পুজো দিব, পুজোর আগে মাছ টাছ ধরা একদম ভালো লাগে না, তার জন্য পুজো টুজো দিয়ে বাজারে যেতে যেতে প্রায় 11:30-12টা বেজে গেছে, তার জন্য মাছটা একটু শর্ট হয়ে গেছে আমাদের জন্য পাওয়া। তো মা হ্যাঁ এমনি ভালো মানে কাতল পিছিয়ে মাছ ভালো, ওইটা না মানে পয়লা বৈশাখের দিন তো বাঙালিদের একটু মানে একরকমের মাছ হলে তো একটু ইসে লাগে, দু তিন রকমের মাছ টাছ হলে খাওয়া দাওয়াটা একটু জমে যায়, তো ওটা আর হলো না, এবার একরকমের মাছ দিয়ে খেতে হবে। তো মা ডাল করেছে, তো আলু ভাজা হবে, আর মাছ হবে, আর স্যালাড হবে, তো এগুলি রান্না বান্না হচ্ছে। তো মাকে আমি সব সবজি সবজি কেটে দিলাম, তো এটাই তো বললাম, মাছের ঝোল ডাল, ও পাঁচশাগো হবে, পাঁচশাগো আছে, পাঁচশাগো করা হবে। আর এদিকে এত গরম পড়েছে, তো বিকালে আছে চড়ক পুজো আমাদের এখানে, তো গতবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো জানি না এবার শেয়ার করতে পারবো কিনা, কারণ এত না, এটা একবারই ধোয়া হয়েছে, এটা আমি যাচ্ছিলাম ধুতে, ভালো করে এটা ধোয়া হয়নি, আলুগুলো কেটে রেখেছিলাম, তো ভাবলাম একবার ধোয়া হয়েছে আর একবার ধুবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি। তো মা বললো, মাই চলে গেল ধুতে, ওই যে দেখা যাচ্ছে না রোদের জন্য, ওই যে দেখতে পাচ্ছ,
তো এত গরম পড়েছে, তো মানে ইচ্ছে করছে না আজকে চড়ক পূজায় যাব বলে, কারণ এত গরম আর এটা খোলা মাঠের মধ্যে হয়, যেহেতু পুরো রোদ, একদম একটুকু মানে ছাওয়া জায়গা নেই যে একটু ছাওয়াতে দাঁড়াতে পারবো গরম লাগলে, তো ইচ্ছে তো নেই, পরে যদি যাওয়া হয় তো তোমাদের সাথে শেয়ার করবো, মনে হয় না যাবো করে, কারণ এত গরম পড়েছে ইচ্ছে একদম করছে না। আর খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় 3:30 বেজেই যায়, তো রান্নাবান্না তো যেহেতু হচ্ছে আর এখন 2 বেজে আসছে, একটু দেরি হবে রান্নাবান্না করতে, দোকান থেকে আস্তে আস্তে 12:30 বেজে গেছে, তো তার জন্য একটু রান্নাবান্নাও আজকে লেট হয়ে গেছে, তো ওর সাথে থাকো দেখতে থাকো ভালো লাগবে। তো এখানে লাঞ্চ করা হচ্ছে, তো মা লাঞ্চ করছে, তো এই দেখো মাছের ঝোল, এখানে আছে ডাল, আছে পাঁচ শাকের ঝোল, আর এখানে আছে স্যালাড, তো এই যে এখানে আছে সাদা ভাত, এখানে আছে মানে হাত, এটা যাচ্ছে খেয়েছি, এখন একটুখানি রয়েছে, এটা খাচ্ছে না, আর আমি বসে আছি, বরের জন্য বর আসলে খাবো, আর মা দিদা খাচ্ছে, যে তো মা ওরা লাঞ্চটা করে নিক, টেস্টি না একদম বড়িয়া হয়েছে, তো যে ও মারা খেয়ে নেই, তারপরে আমরা খেতে বসবো, খেতে বসবো যে বর আসলে বসবো, তো মারা খেয়ে নেই কথা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বেজে গেছে 6:05 বাকি, তো একটু আগে শুয়ে উঠলাম, তো এত গরম ছিল আজকে যে আমি চড়ক পূজায় যাইনি আরো, তো খেয়ে একটু রেস্ট করলাম, তো ওখানে একটা রসগোল্লা খেলাম ঘুমের থেকে উঠে, রসগোল্লাটা খেয়ে নিলাম, তো এখন বসে বসে একটু টিভি দেখছি, তো আর এমনি এক্সট্রা কিছু করার নেই আজকে, তো সকালবেলা তো দেখলে যা করলাম, তো এখানে এখন একটু বসে থাকবো, বসে বসে একটু মোবাইলটা ঘাঁটবো আর একটু টিভি দেখবো। তো বন্ধুরা বসেছিলাম, বসে বসে টিভি দেখছি, তো কিছু খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম কি অর্ডার করি, তো হাক্কা নুডলস, এগ হাক্কা নুডলস অর্ডার করলাম, তো বললো হাফ এন আওয়ারের মধ্যে এসে পড়বে, তো বললো হাফ এন আওয়ারের মধ্যে এসে পড়বে, তো ভেবেছিলাম বিরিয়ানি অর্ডার করবো, তো ভাবলাম না বিরিয়ানি তো সবসময় খাই, একটু হাক্কা নুডলসটা ট্রাই করি, তো মানে হাক্কা নুডলস আগেও খেয়েছি, তো ভাবলাম একটু হাক্কা নুডলসই খাই ইচ্ছে করলো, তো অর্ডার করেছি, তো হাফ এন আওয়ার লাগবে, এখন ওয়েট করছি, তো আসলে পরে তোমাদের সাথে শেয়ার করবো। ফ্রেন্ডস আমার পার্সেল এসে পড়েছে, এই যে জোম্যাটো থেকে দিয়ে গেল, স্প্রাইট খেয়েছি না গলাটা একটু খুশখুশ করছে, তো এই যে আমার পার্সেল, তো আমি হাক্কা নুডলস অর্ডার করেছিলাম রাত্রে ডিনার জন্য, কিন্তু এখন বেজে গেছে 7:20, তো আমি ফটোফট করে খেয়ে নিব, দেখি কি দেয় আগে। বন্ধুরা এই যে কাঁকড়া চামচ নিয়ে আসলাম, তো এবার চাউমিনটা অর্ডার করছি, খুলে দেখি কিরকম দিয়েছে, ও মাই গড সো হট, ভীষণ গরম মা, আগুন দিয়ে বানিয়েছে, এমনি কিছু দেয়নি এক্সট্রা, এক্সট্রা একটা কেচাপ আর হাক্কা নুডলস, আমার টোটাল 170 পড়েছে, ঠিকই আছে, ঘরে বসে বসে খেতে মজাই আলাদা, আমি তোমাদের গল্প টেস্ট করে বলছি, এই যে দেখো এক হাক্কা নুডলস ইয়াম্মি ইয়াম্মি, আমি সসটা পরে অ্যাড করবো, আমি একটু টেস্ট করে নিই, খুব গরম ভীষণ টেস্ট, একবার ট্রাই করি, সবকিছু এত ভালো মনে হচ্ছে, ক্যাপসিকাম, ক্যারট, ক্যাপসিকাম, অনিয়ন, ভীষণ ভীষণ টেস্ট। গুড মর্নিং বন্ধুরা, তো কালকের ব্লগটা কন্টিনিউ করা হয়নি,
তো জাস্ট স্নান করে আসলাম, এখন বেজে গেছে 10টা, তো আজকে লেট হয়ে গেল একটু দোকান যেতে, তখন ফটাফট করে রেডি রেডি হয়ে নেব, রেডি হয়ে দোকান যাব। তো 10টা বেজেই গেছে অলরেডি। তো আজকে হলো হনুমান জয়ন্তী, তো আমাদের পাশেই, আমাদের দোকানের পাশে হনুমান মন্দির আছে, তো খুব ভিড় হবে জানি আজকে। আর এদিকে আজকে প্রথম শনিবার, পয়লা বৈশাখের পরে প্রথম শনিবার পড়েছে, তো শনি মন্দির অল্প যাব। তো এবার ফটাফট করে রেডি হয়ে নিই, রেডি হয়ে আগে দোকানে গিয়ে তারপরে মন্দির যাব। তো শনি মন্দির আর নারায়ণ মন্দির, হনুমান মন্দির সব আমাদের মানে দোকানের পাশেই, তো ভীষণ ভালো লাগবে, আর তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, তো আমি যে রেডি হয়ে গেলাম ফটাফট করে, তো এবার মন্দির, এই যে তালা আছে মাতে, তো এবার মন্দিরের জন্য, মন্দির আর দোকান তো একসাথে একসাথেই যাব, তো ফটাফট করে এনো তাহলে, তালাগুলো মা মেরে নে, চুপগুলো ভিজাই আছে। দেখি টমটম পাইছি না রোদ খেতে, দেখো কি রোদ্দি। এবার যাচ্ছি, জাস্ট মন্দির থেকে আসলাম। তো প্রথম গেলাম শনি মন্দির, শনি মন্দিরে পুজো দিয়ে তারপরে গেলাম নারায়ণ মন্দির। তো হনুমানজিকে এখনো স্নান করানো হয়নি, হনুমানজি লেট হয়ে গেছে স্নান করতে, আমরা আগে আগে স্নান করে নিয়েছি। তো হনুমানজির স্নান একটু পরে অভিষেক শুরু হবে বললো, তো আমরা নারায়ণ মন্দিরে গিয়ে পুজো, নারায়ণ মন্দির আর হনুমান মন্দির একসাথেই, তো নারায়ণ মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম, হনুমানজিকে একটু আরতি করে আসলাম, যেহেতু স্নান টান হয়নি এমনি, তো পুজো করে আসলাম। আর যদি রাত্রে আসা হয় তো তোমাদের সাথে শেয়ার করবো, সাইডে অল্প কিছু সাজানো হয়েছে, ওগুলো পরে তোমার শেয়ার করবো, কারণ মন্দির এখন বহুত ভিড়, তার জন্য আমি মোবাইল একা একা গেছি, তো তার জন্য মোবাইলটা নিয়ে যেতে পারিনি। তো সন্ধ্যার সময় আসলে তোমাদের সাথে শেয়ার করবো, আর মোবাইলটাও নিয়ে যাবো, তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তখন বিকাল হয়ে গেছে, 5টা বেজে গেছে, তখন আবার যাচ্ছি দোকানে। আর হনুমান জয়ন্তী তো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা, তার জন্য ব্লগটা শেষও করছি না, কারণ ওটা দেখিয়ে তোমাদের সাথে ব্লগটা শেষ করব। তো এখন আবার চলে যাব দোকানে, আর তারপর তোমাদের সাথে যখন সন্ধ্যা হবে তখন শেয়ার করব, তারপরে আমি আমার ব্লগটা শেষ করব, তার জন্য কন্টিনিউ কালকে থেকে কন্টিনিউ করে যাচ্ছি। তো বন্ধুরা, দোকানে এসে পড়েছি, যে মা সাথে কিছু দাগ নাম্বার দেওয়া ছিল ওগুলো বসে বসে দিচ্ছি, নতুন ঢুকেছে, তো আরও মাল ঢুকেছে, আরও ঢুকবে, আরও নাইট থেকে ওগুলো ওগুলো বসে পড়ছি। আর এদিকে সন্ধ্যা হচ্ছে, মন্দির যেদিকে মন্দির ভিড় হচ্ছে, আর এদিকে তো হনুমান জয়ন্তী হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো দেখি তোমাদের সাথে পরে একটু পরে শেয়ার করবো সব। ওই মা অঞ্জনী কাজ
মেলা চলছে, ওখান থেকে নিয়ে আসলাম এই দেখো ঘুগনি। তো বহুদিন পরে ঘুগনি পেলাম, সেজন্য ঘুগনি আনলাম। এই যে মা এনেছে পাপড়ি চা, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আমাদের দোকানের সামনে দোকান, আমাদের দোকানের সামনে, এটা কি সুন্দর। আর মা আর আমি মিলে খেলাম ফুচকা, আর যখন খাচ্ছি ঘুগনি আর পাপড়ি চা। না তোমরা খাবে? তো বন্ধুরা এখন বেজে গেছে 9টা, তখনও দোকানে আছি। তো কাস্টমার ছিল, তখন কথা বলতে পারিনি। আর একটা এত বাজে একটা কাস্টমার আসছিল, কত যে কাস্টমার দেখতে হয়, এত বাজে কাস্টমার মুখটাই পরে পুরো অফ করে দিল। মানে কি বলবো, এখন গরম লেগে গেছে। ও খোলা আছে, গরিব ভেবে ভালো ভেবে ইসে করলে ওরা আরো মানে বেশি লাইফ পেয়ে যায়। এত বাজে ছিল অত কাস্টমারটা, মা গো মা কি ঝগড়া করে। এবার ঘরে যাব, কাল মন্দির যাব। তো এবার ঘরে চলে যাব। তো কালকে স্পেশাল ডে একটু কিছু, তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো। এরকম কিছু করবো না, কিন্তু সকালবেলা উঠে মন্দির যাব। তো ওইটা তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এবার বেরিয়ে পড়বো 9টা বাজে। মা ঘরে চলে যাবে, চলো গিয়ে রান্না করতে হবে। তো এবার চলো ঘরে চলে যাই। আর মার্কেটে এসে পড়েছে বৃষ্টি, তার জন্য মার্কেটটা একটু মানে সব মানুষ টানুষ চলে গেছে, কারণ বৃষ্টি এসে পড়েছে। মা মাস্কটা তোমার, এটা তোমার মাস্ক না, কোথায় ঢুকিয়েছ? মাস্কটা পরে নেই।